নমস্কার বন্ধুরা ইন্সপিরেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমি তোমাদের সাথে একটি নতুন টপিক শেয়ার করব যা হলো ইতিমধ্যে সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয় শুরু হয়ে গেছে তাই আমার যে সকল তৃতীয় শ্রেণীর বন্ধুরা রয়েছে তাদের সুবিধার জন্য আমি একটি তোমাদের যে গণিত বই বা ম্যাথ বই রয়েছে তার প্রত্যেকটা পেজ ওয়াইজ অঙ্ক কষিয়ে দেখিয়ে দিচ্ছি এক কথায় বলা যেতে পারে আমি তোমাদের একটি ম্যাথ ক্লাসের আয়োজন করেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের প্রথম থেকে পৃষ্ঠা অনুযায়ী অঙ্কগুলি করে দেখিয়ে দেব আশা করি তোমরা বুঝতে পারবে এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং তার সাথে সাথে অন্যান্য ক্লাসের বা অন্যান্য শ্রেণীর যদি কেউ থেকে থাকো তোমাদের যদি কোনো বিষয়ের বুঝতে বা পড়তে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করব তোমাদের সলভ করে দেখানোর এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্রথম থেকে আমি তোমাদের ভিডিওটি শুরু করছি চলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের অঙ্কগুলি করে প্রথমেই দেখতে পাচ্ছ যে তৃতীয় শ্রেণীর একটি গণিত বই আমার কাছে রয়েছে এই গণিত বই থেকে তোমাদের এক একটি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে পৃষ্ঠা উল্টালেই তোমরা পাবে কি সূচিপত্র এই সূচিপত্রতে কি রয়েছে দেখো একদিকে রয়েছে পাঠ বিষয় আর পৃষ্ঠা তো এক নম্বর পাঠে রয়েছে আগের পড়া মনে করি এখন তোমরা কোন ক্লাস তৃতীয় শ্রেণী বা ক্লাস থ্রি তো এই ক্লাস থ্রির আগে মানে টুতে তোমরা কি কি পড়েছ তা একটু মনে করে নেওয়ার জন্য অঙ্কগুলি কিছু রয়েছে তো সেই অঙ্কগুলি আমি এক এক করে তোমাদের কষে দেখিয়ে দিচ্ছি পার্ট ওয়াইজ আমি এক এক করে দেখিয়ে দেবো প্রত্যেক দিন তোমরা এই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো চলো আমি তোমাদের প্রথমে দেখো আমার গণিত বই লেখা রয়েছে এখানে নাম যা যা বিষয় রয়েছে তোমরা লিখে নিতে পারবে এরপর আসছি আমরা আসল ম্যাথে প্রথমেই দেখো লেখা রয়েছে আগের পরে মনে করি ছবি আঁকি ও অঙ্ক করি এখানে দেখো একের দাগ দিয়ে ছবি দেখি হিসাব করি ঘরে লিখি দেখো কয়েকটি ছবি রয়েছে সেখান থেকে তোমাদের হিসাব করতে হবে আর এই যে পাশে ঘর রয়েছে সেই ঘরগুলোতে লিখতে হবে তো প্রথম ছবিটি দেখতে পাচ্ছ গোল গোল করে রয়েছে ঠিক যেন একটা টিপের পাতার মতো তো প্রত্যেকটা পাতাতে কত করে তোমাদের রয়েছে সেটা গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রয়েছে এরপরে দেখো এই টিপের পাতাতেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখতে পাচ্ছ এই পাতাতেও তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা পাতায় এইভাবে দশটা করে টিপ রয়েছে টিপ মানে বুঝতেই পারছো যে টুক তোমরা পড়ো এবার দেখো পাশে লেখা রয়েছে টিপের পাতা আছে ড্যাশটি এখানে টিপের পাতা কটি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তো তোমরা এখানে লিখে দেবে টিপের পাতা রয়েছে পাঁচটি এইভাবে লিখে দিলে এরপরে দেখো আমি তোমাদের প্রথমেই তো দেখিয়ে দিয়েছি গুণে কটি করে টিপ রয়েছে লেখা রয়েছে দেখো প্রত্যেকটি টিপের পাতায় ড্যাশটি টিপ আছে প্রত্যেকটি টিপের পাতায় আমরা লিখব দশটি টিপ আছে বলেছে মোট ড্যাশটি টিপ আছে এরপর দেখো এখানে বলেছে মোট ড্যাশটি টিপ আছে মোট কটি টিপ রয়েছে প্রত্যেকটি পাতায় দশটি করে টিপ রয়েছে তাহলে প্রত্যেকটি পাতায় দশটি করে টিপ রয়েছে এখানে কটি পাতা রয়েছে পাঁচটি করে তাহলে আমরা কি করব দশ আর পাঁচের গুণ করবো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি তোমরা কিন্তু লিখবে না এখানে দশ গুণিতক পাঁচ মানে কটা হচ্ছে দশ পাঁচে হয় পঞ্চাশ তাহলে এখানে প্রত্যেকটা পাতায় রয়েছে পঞ্চাশ এরপর এখানে বলেছে মা দুটি টিপ নিয়ে নিলেন টিপ রইল ড্যাশটি এখানে টিপ রইল মা যদি দুটি নিয়ে নেয় পঞ্চাশটার মধ্যে থেকে দুটো নিয়ে নিলে কটা রইবে আটচল্লিশটি তাহলে এখানে লিখবে চার দশ আট আটচল্লিশটি আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এরপর বলেছে দেখো দুয়ের দাগ দিকে এই চাদরে চারটি টিপের পাতা আঁকি প্রতিটি টিপের পাতা আটটি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি মানে উপরে যেমনি দেখলে এইভাবে এখানে আঁকতে বলেছে তো তোমরা কি করে প্রথমে চারটি
বক্স করে নেবে। চারটি টিপের পাতা বলেছে, তাহলে আমি চারটি বক্স মানে চারটি টিপের বক্স করে নিলাম। এইভাবে তোমরা চারটি টিপের বক্স করে নেবে। একটা বক্স হয়ে গেল, দুটো হয়ে গেল, এবার হলো তিনটে বক্স, এরপর আবার একটি বক্স, হয়ে গেল চারটে বক্স। এবার বলেছে প্রত্যেকটা বক্সে আটটি করে টিপ। তো তোমরা যেমন ইচ্ছা প্রথমে গোল গোল এরভাবে দিয়ে দিতে পারো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আটটা, হয়ে গেল আটটি। এরপরে বলেছে আটটি, তার মধ্যে একটি পাতা হলো, এরপর আবার একটা পাতা, ধরো এইভাবে গুণিতক চিহ্ন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট করে দিলে। এরপর আবার একটা করতে বলেছে, দুটো পাতা হয়ে গেল তিনটে, আমি তিনটের মধ্যে একটা এইভাবে করে দিলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আবার একটি রয়েছে পাতা, তো এখানে আমি লম্বা লম্বা টিপ করে দিলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আর এদিকে সাত, এখানে একটা করে দিলাম, আট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা প্রত্যেকটি চারটি পাতা একে প্রত্যেকটি টিপের পাতায় আটটি করে টিপ এঁকে দেবে। এরপরে দেখো তিনের দাগ দিয়ে বলেছে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। ছবি দেখতে পাচ্ছ, একটা কিসের ছবি দেখতে, গাছের ছবি, গাছে কতগুলো আম রয়েছে থোকা থোকা করে, আর একটা মেয়ে নিচে দাঁড়িয়ে আছে, গাছের তলায় কয়েকটি আম পড়ে রয়েছে, তিনটি আম পড়ে রয়েছে, আর প্রত্যেকটা থোকায় দেখো এক, দুই, তিন, এক, দুই, তিন, এরকম তিনটে করে আম প্রত্যেকটা থোকায় রয়েছে, আর কটা থোকা রয়েছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এরপর এখানে কি বলেছে দেখি, গাছে আম আছে ড্যাশ থোকা, প্রথমেই আমরা গুনে নিলাম কটা রয়েছে, সাত থোকা, তো এখানে লিখে দেবো সাত থোকা, ঠিক আছে। এবার বলেছে প্রত্যেক থোকায় কটি আম রয়েছে, প্রত্যেক থোকায় বন্ধুরা দেখতে পাচ্ছে তিনটে করে আম রয়েছে, তাহলে এখানে আমরা লিখে দেবো তিন। এরপর বলেছে গাছে মোট ড্যাশটি আম রয়েছে, তাহলে গাছে কটি আম রয়েছে, প্রত্যেক থোকায় যদি তিনটে করে থাকে আর সাতটি ছোকা রয়েছে, তাহলে সাত তিনে আমাদের কী হবে, গুণ করতে হবে, সাত আর তিনের গুণ করলে আমাদের হবে একুশটি, তাহলে আমি লিখব গাছে মোট একুশটি আম রয়েছে, বুঝতে পেরেছ। এরপর বলছে গাছের তলায় ড্যাশটি আম পড়েছে, কটি আম, একটি, দুটি, তিনটি, তাহলে আমি এখানে লিখে দেবো তিনটি আম পড়েছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তো মাটিতে পড়ার আগে গাছে যদি আমাদের একুশটি আম ছিল, তার সঙ্গে যদি আমি তিনটিকে যোগ করে দিলাম, তাহলে মাটিতে পড়ার আগে মোট কত হবে, একুশ আর তিনের যোগ করলে হবে চব্বিশ, বুঝতে পারছো, এই যে একুশ আর যুক্ত তিন হলে চব্বিশটি আম আমাদের কী রয়েছিল, গাছে মোট আম ছিল। আশা করি বুঝতে পেরেছ। এটাই গেলো তোমাদের এক নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, তা আমি এক এক করে করে দেখিয়ে দিছি, প্রথম থেকে দেখে না, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা যাব দু নম্বর পেজে। বন্ধুরা দু নম্বর পেজে আমরা চলে এসেছি, দু নম্বর পেজে দেখো কি বলেছে, অঙ্কে লিখি, কথায় লিখি, পাশে রয়েছে তোমাদের ছবি। ছবিতে দেখতেই পাচ্ছ পেন্সিলের ছবি রয়েছে, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে ব্যাগের মতো রয়েছে, তাতে আলাদা আলাদা পে করে পেন্সিল রাখা রয়েছে। তো আমরা দেখে নেব প্রথমে প্রত্যেকটি ব্যাগে কটা পেন্সিল রয়েছে, দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, এটাতে দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, আশা করি বুঝতে পারছ। তো এইভাবে বারোটা বারোটা করে প্রত্যেকটা ব্যাগে রয়েছে, কটা ব্যাগ রয়েছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, বারোটা করে ছটা ব্যাগ রয়েছে, তাহলে আমরা তোমরা সবাই নিশ্চয়ই বারোর নামটা জানো, তো বারো ছয় কত হয়, বাহাত্তর, তাহলে আমরা এখানে লিখব কটা পেন্সিল রয়েছে, সাত, দশ, দুই, বাহাত্তর, বুঝতে পেরেছ। এখানে বলেছে কথায় লিখি, এই যে বাহাত্তর কথাটা সেটা তোমাদের বানান করে লিখতে হবে, কী লিখবে,
বয়ে আকার হয় আকার তয় তয় র। আশা করি বুঝতে পেরেছ। 72টি পেন্সিল রয়েছে। ঠিক একইভাবে নিচে দেখো ড্যাশটি পুঁতি রয়েছে। কটা পুঁতির মালা রয়েছে? 4টে পুঁতির মালা রয়েছে। তো প্রত্যেকটি পুঁতিতে দেখো কটা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7। এই তিনটে যে প্রথম লাইনে রয়েছে এই তিনটে মালাতে 10টা করে রয়েছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 10 × 3 = 30। নিচে যে মালাটি রয়েছে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি মালা। তাহলে 30-এর সাথে 7টি পুঁতি যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 37। তো এখানে আমি পাশে লিখে দেব 3 × 10 = 37। এবার এই 37টি যে সেইটা বানান তোমাদের লিখতে হবে। তো এখানে আমি যথারীতি এইভাবে তোমরা বানান লিখে দেবে। 37 মানে কি? দন্তসয় চন্দ্রবিন্দু হর্ষয় তৈরফলা হর্ষয় তালবর্ষ। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো একটা প্লেট রয়েছে, একটা নয় সরি তিনটে প্লেট রয়েছে। প্রত্যেকটা প্লেটে সন্দেশ রয়েছে। কটা সন্দেশ? প্রথম প্লেটে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথম যে দুটো প্লেট রয়েছে প্রত্যেকটায় 7টা করে, তাহলে দুটো মোট, এই যে দুটো প্লেট মোট তোমাদের হচ্ছে 7 × 14। আর এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝতে পারছো? এটাতে তোমাদের বেশি রয়েছে। তাহলে এই যে বেশি রয়েছে, তাহলে এখানে হচ্ছে তোমাদের 14 আর এখানে হচ্ছে 9। 14 আর 9-এর যোগ করলে কত হয় বলো তো বন্ধুরা? হয় 23টা। তাহলে আমাদের হবে এখানে 23টি সন্দেশ। তো সেই 23 বানানটা পাশে সেই একইভাবে লিখে দেবে, তয় একার হর্ষই তালব্যস। আশা করি বুঝতে পেরেছ। পরে দেখো বেলুনের ছবি রয়েছে। কটা বেলুন রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 11, 12, 13, 14। তাহলে আমাদের এখানে বেলুনের সংখ্যা হচ্ছে 14। তাই আমি এখানে যথারীতি 14 লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার এপাশে কী লিখব? বানান লিখব, চয়কার দয় দয়। এরপর দেখো এখানে টাকার নোট দিয়েছে। প্রথম নোটটা হচ্ছে 10 টাকার, পরেরটা হচ্ছে 20 টাকার, আর পাশে দেখো 2 টাকার একটা কয়েন রয়েছে। তাহলে 10 আর 20 যোগ করলে হয় আমাদের 30, আর 2 যোগ করলে 32। তাহলে আমি এখানে লিখে দেব কত? 32 টাকা বলে। এবার বানানো লিখে দেবো, বয়ে ব তৈরফলা অশ্রয় তালব্যস। বুঝতে পেরেছ? এরপরে দেখো নিচে কি বলেছে, ড্যাশটা ফুল রয়েছে। কটা ফুল রয়েছে? প্রথম মালাটা আমি গুনে নিই, তোমরাও ঠিক একইভাবে গুনতে থাকো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20টা হলো এই প্রথম মালাটা। এরপরে দেখো পরেরটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বন্ধুরা প্রথম যে পেজ মালাটি, এই প্রথম মালাটিতে রয়েছে 20টি, পরের মালাটিতে রয়েছে 10টি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 10 আর 20 মিলে 30টি। তাই আমি এখানে লিখে দিলাম 30টা ফুল। আর এখানে বানান করে লিখতে হবে, তয়ের ফলা হর্ষই, তাহলে হচ্ছে 30টা ফুল। এরপর দেখো মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। আশা করি বুঝতে পেরেছ প্রশ্নটি কি বলেছে। দেখো মালা কটি রয়েছে বলেছে, মালায় কটি করে পুঁতি রয়েছে সেটাও জিজ্ঞেস করেছে, কটি পাশে পড়ে আছে দেখতে পাচ্ছ, পাশে কটি করে পড়ে আছে সেটা বলেছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। তো প্রত্যেকটা আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই দেখো একটা করে দেওয়া রয়েছে,
বলেছে কি মালায় আছে 17টি পুঁতি, দেখতে পাচ্ছ 17টি পুঁতি, আর পড়ে আছে 3টি। তাহলে মালায় আগে কটি ছিল? যদি 17 আর 3-এর যোগ করি তাহলে হচ্ছে 20টি। তাহলে মালায় ছিল আগে 20টি পুঁতি। আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা। 17 আর 3-এর যোগ করলে হয় 20, কারণ আগে কত ছিল জিজ্ঞেস করেছে, তার মানে কি এই পুঁতিগুলো মালায় আগে থেকে ছিল, ঠিক আছে, তাই যোগ করে দিলাম। 17 আর 3 মিলে হলো 20। এরপরে দেখো মালায় আছে 1.5টি পুঁতি, এখানেও ঠিক তোমাদের একইভাবে গুনতে হবে। দেখো মালায় কটি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টি। তা আমি এখানে লিখে দেবো যথারীতি 15টি পুঁতি আছে। আর এখানে আছে দেখো পড়ে আছে 1.5টি পুঁতি, পড়ে আছে কটি পুঁতি, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টি পুঁতি পড়ে আছে। তাহলে আমাদের মালায় আছে 15টি, পড়ে আছে 6টি। তাহলে এই 15 আর 6 মিলে বলেছে মালায় আগে কত ছিল, আমি যোগ করে দেবো 15 আর 6, যোগ করলে হয় 21টি। তাহলে আমি এখানে লিখব 21টি পুঁতি আছে। এরপর বন্ধুরা দেখো কি বলেছে, মালায় আছে 1.5টি পুঁতি, আবার একইভাবে গুনবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, দেখতে পাচ্ছ? তাহলে কটি পুঁতি হচ্ছে 19টি, আর এখানে রয়েছে পড়ে রয়েছে 1টি। তো আমি এখানে মালায় লিখে দেবো যে মালায় রয়েছে 19টি পুঁতি, পড়ে আছে 1টি, আর 19 আর 1 মিলে কত হয় 20। তাহলে মালায় আগে ছিল 20টি পুঁতি। এরপরে দেখো পাশে রয়েছে মালায় আছে 1.5টি পুঁতি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তো এখানে লিখে দেবো মালায় রয়েছে 11টি পুঁতি, পড়ে আছে কটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টি ছিল, 9 আর 11 মিলে হচ্ছে আমাদের 20টি পুঁতি, মালায় আগে ছিল 20টি পুঁতি। বন্ধুরা এরপর দেখো মালায় আছে 1.5টি পুঁতি, মালায় দেখো আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তা আমি এখানে লিখে দিলাম 15টি পুঁতি। বলেছে পড়ে আছে কটি পুঁতি, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে করে লিখে দিলাম 5টি পুঁতি, মালায় আগে ছিল 1.5টি পুঁতি, তাহলে 15 আর 5 মিলে হলো 20টি, তা আমি এখানে লিখে দিলাম 20টি পুঁতি। এরপরে দেখো বলেছে মালায় আছে 1.5টি পুঁতি, এবার গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে বলেছে তাহলে মালায় রয়েছে 12টি পুঁতি, এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো পড়ে আছে কটি 8টি, তাহলে মালায় আগে ছিল 12 আর 8 মিলে হয় 20টি, তাই এখানে লিখে দেবো 20টি পুঁতি। 3 নম্বর পৃষ্ঠা বন্ধুরা, এরপর দেখো 4 নম্বর পেজে তোমাদের কি রয়েছে, বলেছে প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল, মোট কত সেকেন্ড উড়ল? ডানায় দুরকম লেখা আছে, যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দি। তো দেখতেই পাচ্ছ প্রজাপতি আঁকাটা আঁকা রয়েছে, আর কত সেকেন্ড উড়েছে ওপরে লেখা রয়েছে 15 সেকেন্ড ও 13 সেকেন্ড। এবার বলেছে মোট কত সেকেন্ড, মানে কত সেকেন্ড যে উড়েছে সেটা মোট করতে হবে, মোট মানে কি যোগ করতে হবে, তাহলে 15 ও 13কে যোগ করে যে উত্তরটা বেরোবে সেই উত্তরের ঘরে তোমাদের কি করতে হবে, হলুদ রং। এখানে দুটো অপশান দেওয়া আছে, দুটো উত্তরের মধ্যে যেটা ঠিক সেটাতে হলুদ রং দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে 15 আর 13, আমি এই 15 আর 13কে যোগ করে তোমাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো 15 আর 13 যদি আমি যোগ করি তাহলে 3 আর 5-এ যোগ করলে হয় 8, 1, 1, 2, তাহলে উত্তর হচ্ছে আমাদের 28। এখানে 28 সেকেন্ড কোথায় রয়েছে, এই ঘরে, তাহলে এই 28 সেকেন্ডের ঘরে আমাদের কি করতে হবে, হলুদ রং দিতে হবে। তো আমি তোমাদের এইভাবে হলুদ রং দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরাও ঠিক তোমাদের সুবিধা মতো দিয়ে দেবে। যেই ঘর সঠিক উত্তর বা যেই ঘরে উত্তর সঠিক হবে সেই ঘরে তোমাদের হলুদ রং দিতে হবে, এইভাবে তোমরা হলুদ রং দিয়ে ঘরটি পূরণ করে দেবে বা ভরিয়ে দেবে, ঠিক আছে।
বন্ধুরা আর একটা কথা বলে রাখি, এই রং করার সময় তোমরা কি করবে, আগে বর্ডারে চারপাশটা রং করে নেবে, তারপরে মাঝে রং করবে, তাহলে কি হবে রংটা বেরোবে না, ঠিক আছে? এরপরে দেখো কি রয়েছে, 14 সেকেন্ড আর একটা রয়েছে 24 সেকেন্ড। তো 14 আর 24 যোগ করলে 4 আর 4 মিলে 8, 2 1 3, তাহলে আমাদের হচ্ছে 38 সেকেন্ড। 38 সেকেন্ডের ঘরে, ঠিক। তাহলে আমি কি করব, এই 38 সেকেন্ডের ঘরে এভাবে রং করে দেবো। প্রথমে এইরকম বর্ডারে রং করে দেবে, তারপরে কি করবে, মাঝে রং করবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দিয়েছে দেখো 4 সেকেন্ড, আর তার সাথে দিয়েছে 32 সেকেন্ড। তাহলে 4 আর 32-এ যোগ করলে হয় 36 সেকেন্ড। তাহলে এখানে এই ঘরটা ঠিক, তো এই ঘরে আমি কি করব, হলুদ রং দিয়ে দেব। এরপর রয়েছে 15 সেকেন্ড ও 42 সেকেন্ড। 5 আর 2 যোগ করলে হয় 7, আর 4 আর 1 করলে হয় 5। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 57 সেকেন্ড। তাই আমি 57 সেকেন্ডের ঘরে হলুদ রং করে দিচ্ছি। তাহলে তোমরা 57 সেকেন্ডের ঘরে এইভাবে রং করে দেবে। এরপরে দেখো রয়েছে 53 সেকেন্ড ও 13 সেকেন্ড। 53 আর 13 যোগ করলে হয় তোমাদের 66 সেকেন্ড। তাই আমি 66 সেকেন্ডের ঘরে রং করে দিচ্ছি। পাশে রয়েছে 34 সেকেন্ড ও 33 সেকেন্ড। 34 আর 33 যোগ করলে হয় 67 সেকেন্ড। তাই আমি 67 সেকেন্ডের ঘরে রং করে দিয়েছি হলুদ রং। বন্ধুরা তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা ঘরে কোন কোন ঘরে রং করতে হবে বা দিতে হবে সেটা বুঝতে পেরেছ। এটা গেল তোমাদের 4 নম্বর পৃষ্ঠা। এরপর রয়েছে 5 নম্বর পৃষ্ঠা। বন্ধুরা 5 নম্বর পৃষ্ঠার প্রথমেই দেখো লেখা রয়েছে, মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। একের দাগ দিয়ে বলেছে, আজ লীলার জন্মদিন, ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো ড্যাশটা। আমরা কি দেখলাম যে লীলার জন্মদিন, ইলা আর রহিমের 8টা করে বেলুন দিল। তাহলে দুজন মিলে যদি 8টা করে দেয়, তাহলে 8 যুক্ত 8 যোগ করলে হয় 16টা বেলুন। তাহলে আমার এখানে কটা বেলুন হলো, লীলার কাছে 16টি বেলুন। এইভাবে তোমরা লিখে নিবে। এবার বলেছে, ফোলাতে গিয়ে 3টি বেলুন ফেটে গেল, লীলার কাছে কটা বেলুন রইল? আমার ছিল 16টা বেলুন, 3টে ফেটে গেল, মানে 3 বিয়োগ করব, তাহলে 16 আর 3-এর বিয়োগ করলে হলো 13টি বেলুন। তাহলে আমার কাছে কটা বেলুন রইল, 13টি বেলুন। এইভাবে তোমরা খাতায় যদি বলে বিদ্যালয়ে, তো খাতায় লিখবে, নাহলে বইয়ে লিখলে বললে, নাহলে বইয়ে লিখতে বললে, তাহলে বইয়ে লিখে নেবে। এইভাবে তোমরা অঙ্কটি করে নেবে। এরপর দেখো কি রয়েছে, লীলার বাবা লীলাকে 15টি বাঁশি দিলেন, লীলা বন্ধুদের দেবে, সবাইকে 1টা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ, ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল, বাঁশি পেল 1.5 জন বন্ধু। এখানে বলেছে লীলার বাবা 15টা বেলুন, 15টি বাঁশি ছিল, তার মধ্যে 3টি খারাপ হয়ে গেল। তাহলে 15 থেকে 3 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 12টি বাঁশি। তাহলে বাঁশি পেল কতজন বন্ধু, 12 জন বন্ধু। এরপরে দুয়ের দায় কি বলেছে দেখো, প্রিয়া সোমা মঙ্গলা শবনম রোজি শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুললো, কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে, প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল, কে কটা দিল তাও নিচে লেখা আছে, তাদের কার সাজিতে কটা ফুল রইল এখানে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে প্রত্যেকের নাম দেওয়া আছে দেখো, ফুল তুললো কটি এবং ঠাকুরমাকে কটা দিল সেটা রয়েছে, এবং বিয়োগ করে আমাদের তাহলে বের করতে হবে সাজিতে কটা রইল। তাহলে 28 আর 6-এর যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 22, পিয়ার কাছে রইল সাজিতে 22টি ফুল। সোমা কী করেছে, 44টি ফুল তুলেছে, ঠাকুরমাকে দিল 3টি ফুল, তাহলে সোমার কাছে রইল কটা, 44 আর 3-এর বিয়োগ করলে আমাদের হচ্ছে 41টি ফুল। তারপর বলছে মঙ্গলা
ষোলোটি ফুল তুলেছে, দুটি ঠাকুমাকে দিয়েছে, তাহলে ঠাকুমা তার সাজিতে কতটি রইল? 14টি ফুল। এবার বলেছে শবনম, শবনম 36টি ফুল তুলেছে, তার মধ্যে থেকে 6টি ফুল ঠাকুমাকে দিয়েছে, তাহলে রইল 30টি ফুল। রোজি, রোজির কাছে 57টি ফুল তুলেছে, তাহলে ঠাকুরমাকে দিয়েছে 5টি, তাহলে 57 আর 5-এর বিয়োগ করলে আমাদের হচ্ছে 52টি ফুল, তাহলে রোজির কাছে রইল 52টি ফুল। এরপর শুকুর 69টি ফুল তুলেছে, তার মধ্যে ঠাকুমাকে দিয়েছে 4টি, তাহলে আমাদের শুকুর কাছে রইল 65টি ফুল। ঠিক আছে, শান 10টি ফুল তুলেছে, 3টি ঠাকুমাকে দিয়েছে, তাহলে তার কাছে 10 আর 3-এর মধ্যে বিয়োগ করলে হয় 7, তার কাছে রইল 7টি ফুল। আশা করি 5-এর দাগ বা 5 নম্বর পৃষ্ঠার যত প্রশ্ন ছিল অঙ্ক তোমাদের, তো আশা করি প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আজ এই 5 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের করে দেখালাম। তোমাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা পরবর্তী ক্লাসে এর পরের পেজের অঙ্কগুলো সহজে পেয়ে যেতে পারো, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। এছাড়া বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো বিষয়ে এইভাবে ভিডিও পেতে চাও, তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার কোনো অসুবিধা থাকলে। থ্যাংক ইউ বন্ধুরা।